1930 সালের 18ই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ ইতিহাসে এক বিখ্যাত অধ্যায়। এই ইতিহাস অনেকেরই জানা। এই বিখ্যাত আক্রমণের নায়ক হলেন মাস্টার দা সূর্য সেন। সে সময়ে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে বেশ কয়েকটি বিপ্লবী অভিযান চালানো হয়েছিল, কিন্তু আমরা কজন জানি এই সমস্ত ইতিহাস? প্রায় 60 জনেরও বেশি বিপ্লবী অংশগ্রহণ করেছিলেন এই অভিযানে। তাদের মধ্যে আজ যার কথা শুনব তার নাম হল লোকনাথ পল। 8ই মার্চ 1908 সালে চট্টগ্রাম জেলার ধরলা গ্রামে জন্মগ্রহণ করেন লোকনাথ পল। তার পিতার নাম ছিল প্রাণকৃষ্ণ পল। লোকনাথ পল ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন মহান বিপ্লবী ছিলেন। জালালাবাদ যুদ্ধের নেতৃত্ব ইনি দিয়েছিলেন। লোকনাথ পল মহান বিপ্লবী নেতা মাস্টার দা সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী সদস্য ছিলেন। লোকনাথ পল মহান ঐতিহাসিক ঘটনা চট্টগ্রাম অস্ত্রাগার দখলেও অংশগ্রহণ করেছিলেন, কিন্তু খালি হাতে বিপ্লববাদকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। চাই অর্থ, চাই বন্দুক ও গোলাবারুদ। মাস্টার দা সূর্য সেন ভেবে দেখলেন, যদি চট্টগ্রামের অস্ত্রাগারে আক্রমণ করা যায় তাহলে বেশ কিছু বন্দুক ও গোলাবারুদ হাতে আসবে। তাই তারা অস্ত্রাগার আক্রমণের পরিকল্পনায় বসলেন। তাদের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছাল। তারা অস্ত্রাগার আক্রমণ করবেন, এটাই হবে তাদের ঐতিহাসিক অভিযান। লোকনাথ বল ছাড়াও আরও অনেক বিপ্লবী এই আক্রমণে পা বাড়ালেন। দিনটি ছিল 18ই এপ্রিল 1930 সাল। মাস্টার দা নির্দেশ দিলেন লোকনাথ বল ও নির্মল সেনকে আক্রমণ করতে হবে FI হেডকোয়ার্টার অস্ত্রাগার দখলের। দলটির জেনারেল ছিলেন লোকনাথ বল। তাদের নেতৃত্বে ছিলেন যারা, তারা হলেন রজত সেন, সুবোধ চৌধুরী, মাখন ঘোষাল ও ফণীন্দ্র নন্দী। এরা সকলেই গাড়ি ধরে রওনা দিলেন FI হেডকোয়ার্টারের দিকে। আর পায়ে হেঁটে রওনা দিলেন আরও 4 জন, শান্তি নাগ, প্রভাস বল, ক্ষীরোদ ও নিতাই। FI হেডকোয়ার্টারের রাইফেল হাতে প্রহরী জেনারেল লোকনাথ বলকে দেখেই প্রথমে সেলুট জানায়। প্রহরী মনে করেন লোকনাথ বল একজন উচ্চপদস্থ কর্মকর্তা, কারণ লোকনাথের পরনে ছিল উচ্চপদস্থ কর্মকর্তাদের পোশাক। ক্ষণিকের মধ্যেই জানা জানি হয়ে গেলে দুপক্ষেই গোলাগুলি শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ দুপক্ষে গোলাগুলি চলার পর বিপ্লবীরা বিজয়ী হন। এখানেই শেষ নয়, সেদিন রাত্রে একই সময়ে তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করেন। সেদিনের সকল আক্রমণে তারা সফল হয়েছিলেন। এরপর তারা রাতের অন্ধকারে অগ্রসর হন জালালাবাদ পাহাড়ের দিকে, কারণ রাতের অন্ধকার মুছে গেলেই আরও বিপদ। তারপর বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। প্রায় 4 দিন কেটে গেল জালালাবাদ পাহাড়ে। দিনটি ছিল 22শে এপ্রিল। ব্রিটিশ সরকার গোপন সূত্রে খবর পান বিপ্লবীদের। তারপর ব্রিটিশ সৈন্যবাহিনী জালালাবাদ পাহাড়ের দিকে রওনা দিলেন। শুরু হয় আরও একটি ভয়ানক সংঘর্ষ। দুপক্ষেই চলল ভীষণ গোলাগুলি। শেষে এই যুদ্ধে মোট 11 জন স্বাধীনতা সংগ্রামী শহীদ হন। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন লোকনাথ পল। যে সকল বিপ্লবীরা জালালাবাদ যুদ্ধে শহীদ হয়েছিলেন
তাদের মধ্যে লোকনাথ বলের ছোট ভাই হরিগোপাল বলও ছিলেন। যুদ্ধ শেষে লোকনাথ বল সেখান থেকে পলায়ন করতে সক্ষম হয়। তারপর তিনি জালালাবাদ পাহাড় থেকে পলায়ন করে ফরাসিদের এলাকা চন্দননগর পৌঁছান। সেখানে 1 সেপ্টেম্বর 1930 সালে তিনি ও গণেশ ঘোষ ব্রিটিশ পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধের পর গ্রেপ্তার হন। এ সময় তার সহযোগী জীবন ঘোষালও মারা যান। বিচারে 1931 সালে 1 মার্চ তাকে যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা দেওয়া হয়। 1932 সালে তাকে নির্বাসনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অবস্থিত সেলুলার জেলে পাঠানো হয়। 1946 সালে মুক্তি পান তিনি। ভারতের স্বাধীনতার পর তিনি কলকাতাতেই থাকতেন এবং আমৃত্যু সেখানে ছিলেন। লোকনাথ বল 4 সেপ্টেম্বর 1964 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধন্যবাদ। আজকের কাহিনী এখানেই শেষ। আমাদের বেঙ্গল রেডিও চ্যানেলটির অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।